জেনিউ কাণ্ড সামনে চলে এসেছে বর্তমানের সরকারের স্বৈরাচারী চরিত্র মন্তব্য বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্বের কানাইয়া কুমারের গ্রেপ্তারির প্রতিবাদে সরব নোয়াম চমস্কি থেকে আরহান পামুক সরকারের ভূমিকা জরুরি অবস্থার সাময়িকেই মনে করিয়ে দিচ্ছে মন্তব্য বিশিষ্টদের বিবৃতিতে সই বিশ্বের 89টি বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল মানুষের সকলেই জেএনইউর আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়েছে 1999 এর কার্গিল দখল করতে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পেছনে ছুরি মেরেছিল পাকিস্তান মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্গিল দখল করতে যাওয়া ভুল পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উজিরে আজম রৌরকেল্লা থেকে গ্রেফতার জেল পালানো সিমির চার সদস্য 2013-এর মধ্যপ্রদেশের জেল থেকে পালিয়েছিল তারা ধৃতদের বিরুদ্ধে পাঁচ রাজ্যে সন্ত্রাসবাদী কাজ চালানোর অভিযোগ ওড়িশা স্পেশাল অপারেশন গ্রুপ এবং তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র অতি আনন্দে বিয়ের শোভাযাত্রায় বেপরোয়া গুলি প্রাণ গেল বরের উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা মর্মান্তিক ঘটনায় বিয়ে বাড়ি এখন বিষাদপুরী পেট্রোলের দাম কমলো দাম বাড়লো ডিজেলের পেট্রোলের দাম কমলো লিটার প্রতি 32 পয়সা ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 28 পয়সা গত রাত থেকে কার্যকর নয়া দাম জম্মু কাশ্মীরের সরকার গঠনে জট কাটাতে উদ্যোগ পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব কয়েকদিন আগে পিডিপিকে 2 সপ্তাহ সময়সীমা স্থির করে দেয় বিজেপি অরুণাচল প্রদেশের রাজনৈতিক সংকট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের বরখাস্ত 14 জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রিপোর্ট তলব আদালতের অরুণাচল প্রদেশ বিধানসভার সেক্রেটারি জেনারেল এবং গুয়াহাটি হাইকোর্টকে কালকের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ চাকরিতে স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভে লুধিয়ানা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মীরা জামা খুলে প্রতিবাদ আধিকারিকদের সামনে আধিকারিকদের চকোলেট উপহার পাক অধিকৃত কাশ্মীর সহ পুরো জম্মু কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অংশ এই পুরো অংশই ভারতের শাসনে পুনরায় আসা উচিত মন্তব্য ব্রিটেনের এমপি রবার্ট জন ব্ল্যাকম্যানের জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্য ব্ল্যাকম্যানের রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা শুনতে রাজি এলাহাবাদ হাইকোর্ট জেএনইউ ছাত্রদের সমর্থনে মুখ খোলার জনস্বার্থ মামলা কংগ্রেসের সহসভাপতির বিরুদ্ধে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করতে চায় আরএসএস বিজেপি বিভেদ তৈরি করা আর ঘৃণা ছড়ানোই আরএসএস বিজেপির এজেন্ডা জেএনইউ নিয়ে মন্তব্য রাহুলের প্রতিবাদে জনস্বার্থ মামলা দায়ের মামলার শুনানি মার্চ মাসে শুধু জেএনইউ নয় দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী ওই বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ওমর খালিদ ও মকবুল ভাটের জেএনইউ এর ছাত্র ওমর খালিদ আর জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের যুগ্ম প্রতিষ্ঠাতা মকবুল ভাট গোয়েন্দা রিপোর্ট অনুসারে ওমর খালিদ এবং এক ডিএসইউ সদস্যই জেএনইউ কাণ্ডের মাথা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী গ্রুপ সি ও গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা এজন্য রাজ্যের বাড়তি খরচ হবে 500 কোটি টাকা চুক্তিভিত্তিক কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত চাকরি যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী রাজ্যে 5 বছরের বেশি বেসরকারি বসবাসকারী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জেলার ডিএমদের হাতে ছেড়ে দিক কেন্দ্র আবেদন জানাতে চলেছে রাজ্য এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু রাজ্য সরকারি কর্মীদের 30 দিনের পিতৃকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে